নিজ তেজে বিমুগ্ধ হইয়া শ্রীমতীর কৃষ্ণ বিরহ নিজ তেজে বিধুমুখী রাজরাত্রি সমরাত্রি হেরিয়া তথায় হইলেন কুমল কমলিনী পাগলিনি প্রায় একত বসন্ত ঋতু মল পবন অতিরূপ শ্রীমতির উজ্জ্বল কিরণ নিশায় লাগিল দিশা নিশানা তাবি বিধুমুখী অধমুখী শ্রীকৃষ্ণ বিরহী ব্যাকুলা প্রাণ মানে বারণ ক্ষণে জ্ঞান হারা হয় ক্ষণে দিব্য জ্ঞান ক্ষণে বসে ক্ষণে উঠে বসে ধরা তলি ক্ষণে ক্ষণে কৃষ্ণ সরি সকাতর বলি কথা কৃষ্ণ কৃপামায় কমল ও বরণ বারেক দাসী রে দেহ দর্শন তোমার ও শ্রীমুখ হেরি নয় নয় ভাসুক আনন্দ অমিয়া জিনিয়া তব মুখেরও বচন শ্রবণে হউক সুখী আমারও শ্রবান সেই সে রজনী যেই সেই চয় সেই রাধা আছি আমি সেই সমুদায় তবে শ্যাম তুমি বাম হলে কি কারণে কোন দোষে দোষী আমি নহি এ চরণে ওই কৃষ্ণ একবার দিয়া দর্শন দূর কর দুঃসহ সব বিরহ এখন বহু কৃষ্ণ হয়ে বৈশ রাশের একবার বহু সখি সহ সেবি চরণ তোমার কৃপা করি তব পদ দেহ রক্ষা দেহ বক্ষ শিরে অধীনের দুঃখ দূর করহ অচিরে আর দেখ তব হেতু তব বন্ধুগণ পথ মাঝে আসি পথ মাঝে আসি হইল ভয়ে অচেতন তব পিতা মাতা জাদি ব্রজবাসী যত দারুণ পশুর ভয়ে সবে জ্ঞান হত যত ব্রজ পরিবার ঝুলাল লুঠায় এ সবার দুঃখদারে দেখা নাহি যায় দেখা দেহ একবার করে কৃপাবাদান বাদান করে দুঃখ হরি রূপে এইরূপে হরিপ্রিয়া আক্ষেপ করিয়া বিলাপ করিল বহু কৃষ্ণ শ্রীকৃষ্ণ বলিয়া তারপর ধৈর্যপদ করিয়া আলমন ব্রজবাটি গণ দেহে দিলেন চেতন চেতন পাইয়া তথা উঠি সর্বজন আস্তে আস্তে চারিদিকে করে নিরীক্ষণ অপূর্ব রাধারতে দেখিয়া তথায় অনিমেষে হয়ে সবে সবেলা কর্তি নির্ভর হইয়া ব্রজবাসীগণে গণে প্রভার অভিমুখে গমন ব্রজবাসী যত স্তুতি করে রাধা পদে হইয়া প্রণত তাহা দেখি রাধা সতী ঈশত হাসিয়া ঘুরাইল সকলের মায়া বিস্তারিয়া দূরে গেল পূর্বভাবে হইল স্বভাবে কৃষ্ণ দর্শনে যাঠে বারে মনোভাবে সেই দিন কৃষ্ণপক্ষ তিথি ত্রয়োদশী অপরে উদয় হলো ওপরে উদয় হল গগনে তে শশী অবিষ্ট ছয় দণ্ড থাকিতে রজনী তথা হইতে উঠি যশবে চলিল যমনি রাম হরি কৃষ্ণ নাম করি উচ্চারণ প্রভাসের অভিমুখে করয় গমন কৃষ্ণরূপ হৃদি মাঝে জাগে সবাকার কৃষ্ণ বিনা মুখে কিছু নাহি বলে যার হা কৃষ্ণ কথায় কৃষ্ণ কবে দেখা পাব কতক্ষণে প্রভাসে তে কৃষ্ণ কাছে যাব এইরূপে মুখে সদা করে মাঝে আর কথা না করে বিশ্রাম এইরূপে কৃষ্ণভাবে হয়ে সমাকুল তিন দিনে উত্তরীর রকুল। দ্বিতীয় প্রহরে দিবা গগনে যখন হইয়াছে সূর্যদেবে অপূর্ব গ্রহণ কে দেখে কে দেখে গ্রহণে যার কে চায় প্রভা উত্তরীলিয়া যথা শ্রীকৃষ্ণের দেখি দেখিয়া অপূর্ব পুরী সবে চমকিত বৃন্দাবন সমবন দেখে সন্নিহিত সেসবও দেখিতে কারু নাহি লয় মনে কেবল ভাব কৃষ্ণ অপাবণে সবাই বলে পুরে আছে কৃষ্ণ নিধি চলো চলো দেখি গিয়া লবিধি এত বলি পুরী মা যে প্রবেশিতে দ্বার পাল নি স্বভাব যদি দেখে দুঃখী জন প্রবেশিতে নাহি দেয় করায় জন শত শত দৈবারিক ছেলে সুলো ধারি দাঁড়ায় তারা উঠি সারি সারি শিশু কায়ে অত দ্বারে দেশে সেই হইল যে পৌঁছেতে কিন্তু দাইরা ঢুকতে দিচ্ছে না সমস্ত দ্বার মন্দ অন্য লোক যাবে তো তোমাদের যেতে দিচ্ছে না করে মন দিচ্ছে পরে হবে সব দারিগণ কর্তৃক চারিদারে প্রজিগণের গমনের বাধা দান চারটে দ্বার ভালো করে মন শোনো চার দ্বারে কারা কারা কোন দ্বারে ধর্ণা দেবে দাঁত তো ছাড়ছে না তাই বলছে আর কি পুরী অতি সুবিস্তার চারিদিকে চারিদার দৌবারিক তাহে শত শত হাতে খড় খরতর। মূর্তি অতি ভয়ঙ্কর প্রবেশকে রোধে অভরিত উম ই তস্তত পায়ে পায় ভ্রমণ করায় তায় উড়ে যায় দেখি প্রাণ পাখি আঁখি পাকলিয়া চায় দেখি সবে ডরো হয় বোধ হয় বিনা শিবে সৃষ্টি দম্ভ ভরে শব্দ করে ধায়ে যদি কারু পরে পদভরে কম্পে ভূমিতায় সে শব্দ সুনীলেকানে মূর্চা হয়ে সেইখানে পরিলোভ সম্বিত হারায় শেলসুল চক্রধারী আছে বহু সারি সারি দাঁড়াইয়া ভীষণ আকার মধ্যে জ্যেষ্ঠ দাঁতপাল যেন কাল খট্টায় বসেছেন দি খট্টায় বসেছে দি আবার ও শেলসুল চক্রধারী আছে বহু সারি সারি দাঁড়াইয়া ভীষণ আকার মধ্যে শ্রেষ্ঠদার পাল জনকালন্তকাল খট্টায় বসেছে দিয়া বারে দৃঢ় দল দম্ভে করি কলাহল একবারে ঋষিল সত্তরে ব্রজবাসী গণতায় ভয়েতে কম্পিত অভিমানে চক্ষে জল ঝড়ি চারিধারে চারি যাইতে না দেয় কারি সবে হইল ব্যাকুলিত মন যে যে দ্বারে যে যে জন বিবরণ বিস্তারিয়া বলি সে বচন প্রথমে দক্ষিণে দ্বারে লয়ে নিজ পরিবারই উপানন্দ নন্দ যশ কথাতে প্রধান্য গণ্য শ্রীদাম শ্রীমতী ধন্য রহিলেন নন্দের দক্ষিণ দ্বারে এরা আছে কজন লোকজন নেই সুহরাধি সখা যারা গোবৎস লইয়া তারা পূর্ব দ্বারে রহেন তখন অন্য অন্য জন যত কৃষ্ণভাবে সমাগত পশ্চিমে দ্বারেতে সর্বজন বৃন্দাবনেশ্বরী রাধা যিনি কৃষ্ণ অঙ্গ রাধা কৃষ্ণ যার প্রেমেতে মোহিত নিজ গণ গণনিয়া উত্তরে দ্বার এতে গিয়া রহিলেনে হইয়া স্থগিত এই রূপে চারিধারী বাড়িত হইয়া দাঁড়ি দাঁড়ি সঙ্গে জেরুব কথন পরে তো বলিব তাহা এক্ষণেতে শুনো যাহা বলরামে রয়ে বি বর পরে এইগুনও কথা বলা হবে এর ভেতরের গণ্ডগোল পেতে গেছে বলরামের সঙ্গে সে যজ্ঞ স্থানে বলরামের ক্রোধ ও যজ্ঞস্থল পরিত্যাগ এখানে বলে এখানে এই ভেতরে বলছে না যত সব বড় বড় ভদ্রলোক প্রবাস যজ্ঞ আসছে তাদের ঢুকতে আর বৃন্দাবনের ব্রজবাসীদের বলরাম জানতে পেরেছি তাই খুব ভেতরে ঝগড়া রাগ করে এইবারে বলে বুঝতেছ শ্রীকৃষ্ণের প্রতি অভিমান করে আমি আর এই যোগ্য থাকবো না তোর যোগ্য তুই যাবাইতে পারবে এই মা কথা